আমার নাম করুণা জানাপাত্র, আমি বগুড়া জলপাই সংসদের মেম্বার। আমার গ্রামে এই যে উপকূলবর্তী এলাকায় এই আমফান ঝড়ে কোনো এর আগে কোনো ক্ষতির জন্য কোনো কিছু ত্রাণ আমরা পাইনি বা আমাদের সাধারণ মানুষের কাছে আমরা সেরকম তুলে দিতে পারিনি। আমাদের এই কাজলা জনকল্যাণ সমিতি কোন কোন দপ্তর থেকে বিভিন্ন রকম ত্রাণের ব্যবস্থা করে আমাদের সাধারণ মানুষকে খুবই উপকৃত করেছে। আর এই যে আম পাঞ্জরে মানুষের যে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর বাড়ি, এমনকি বিভিন্ন পুকুর শাকসবজি সব থেকে এখন মানুষরা কিছুটা তারা মানে অনাহারে বলতে গেলে অনাহারেই তাদের জীবন কাটাতে হচ্ছে। এই যে ওরা যে ত্রাণটা পেয়েছে খুবই ভালো, আমাদের খুবই ভালো লেগেছে। আর কয়েকদিন এদের চলেই যাবে। আর এই যে ঘর বাড়ি ভেঙেছে, ঘর বাড়ি ভাঙার জন্য ওরা যে পেপারটা পেয়েছে ওদের এই ঘর বাড়িতে চাপিয়ে আপাতত এরা বর্ষাকাল বা সামনে শীতকাল আসছে ওটাইতেও ওদের কেটে যাবে আমি মনে করছি। এখানে যেভাবে দেওয়া হচ্ছে তাতে আপনার কি মত? এই যে দেওয়া হচ্ছে আমাদের প্রায় যেই সব ক্যাটাগরির মধ্যে এইগুলো দেওয়া হচ্ছে, প্রায় দুস্থ, প্রতিবন্ধী, এমনকি মাহারা, কোনো মহিলা পরিচালিত, এদেরকে এই ক্যাটাগরির মধ্যে মানুষদের দেওয়া হচ্ছে। এরা খুবই উপকৃত পেল। আমার 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 বক্তব্য বা এর আমার এই দিক থেকে মতামত খুবই ভালো হয়েছে। আমাদের যে কী উপকার হয়েছে আমরা সেটা বলে বোঝাতে পারবো না। এই যে দেওয়ার ধরন দেখে আপনার কী মনে হচ্ছে? দেওয়ার ধরনটাই আমফান কোভিড-19 আছে, এটা যে দূরত্ব বজায় রেখে দেওয়া হচ্ছে বা আমাদের যে যারা নিয়ে যাচ্ছে ওরা যে কমসে কম দূরত্ব বজায় রেখে নিজেরা নিয়ে যাচ্ছে, আনন্দ পাচ্ছে, আমার এটা দেখে খুবই আমি আনন্দিত হয়েছি। আপনার কোন গ্রাম পঞ্চায়েত? আমি এই বগুড়া জলপাই গ্রাম সংসদের মেম্বার। কোন গ্রাম পঞ্চায়েত? তো আমি 8 নম্বর মাঝিলাপুর গ্রাম পঞ্চায়েত। মাঝিলাপুর, ধন্যবাদ। আমার বাড়ি পানিকিয়া। আমার বাড়িতে আমি আমার বাচ্চা মেয়ে আমার বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে আর আমার স্বামী ক্যান্সারে মারা গেছে। কতদিন আগে? 10 বছর আগে। মেয়ে কত বড়? মেয়ে 12 বছর। 12 বছর। তো আপনাদের চলে কি করে? চলে, আমি কাজ করতে যাই লোকের বাড়িতে। লোকের বাড়িতে কাজ করতে যান? তো এইগুলো যে পেলেন, এগুলো পেয়ে আপনার কি কাজে লাগবে? এগুলো খাবো আমরা। কি কি পেলেন এখান থেকে? আমি পেয়েছি চাল, ডাল, ছোলা, নুনের প্যাকেট, চিনির প্যাকেট, হলুদ গুঁড়া, জিরা, সরষের তেল, সুজি। এগুলো পেয়েছেন? হ্যাঁ, আর সুতির বিছানা, মাদুর, আসলার আলো, ত্রিপল, দড়ি, জল, এগুলো পেয়েছেন। তো এগুলো কতদিন চলবে বলে মনে হয় খাওয়ার দাওয়ারগুলো? ভালো লাগছে? হ্যাঁ, যারা দিচ্ছে তাদের যারা দিচ্ছে তাদেরকে কিছু জানাচ্ছেন? কি জানাবেন? ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা একটু দূরত্ব সামনে। নমস্কার, আমি ধনঞ্জয় প্রামাণিক, মাজলাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, বগু সর্দারবাদ জলপাই সংসদ। আজকে যে আমফান ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি দুস্থ মানুষদের পাশে সেফ দ্য চিলড্রেন এবং কোকোকোলা এবং কাজলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে উদ্যোগ নিয়েছে গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। যাতে আগামী দিনেও ওনারা যেসব গরিব দুস্থ মানুষ বাদ পড়ে গেছে তালিকা থেকে তাদেরকে যাতে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন আমি ওনাদের কাছে অনুরোধ করছি। এবং এত মানে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে সবারকে সন্তুষ্ট বা সবাইকে সাহায্য করার মতো আমার পঞ্চায়েতে এতটা সামর্থ্য নেই। ওনারা যে সাহায্য করছেন এটাতে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। যাতে আগামী দিনে ক্ষয়ক্ষতি বা গরিব মৎস্যজীবী বা দরিদ্র পরিবাররা যেসব বাকি থেকে গেছে তাদেরকে যদি আরও কিছু সাহায্য পাইয়ে দিতে পারেন তার চেষ্টা করার জন্য অনুরোধ করছি। এবং সর্বশেষে ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনার এই যারা পাচ্ছে তাদের জন্য তারা যে পাচ্ছে তারা প্রকৃত প্রাপক না অন্য কিছু আছে বলে আপনার মনে হয়? না, যারা পাচ্ছে আমি এখানে বসেও লক্ষ্য করছি অবশ্যই তারা প্রকৃত প্রাপ্য। একদম হ্যান্ডিক্যাপ এবং মানে শারীরিক অসুস্থতা এবং দরিদ্র শ্রেণীর যে সব মানুষরা এসে এখান থেকে সাহায্যগুলো নিয়ে যাচ্ছে এবং যে পদ্ধতিতে ওনারা যে ব্যবস্থা করেছেন আমাদের ভলেন্টিয়ার যে আছে ওনারা এক একজনকে মানে ওই চাল, ডাল, তেল,
পেপার এগুলো সব তুলে দিচ্ছে এবং লাইন ডিস্ট্যান্স মেনটেন করে মুখে মাস্ক পরে ভলেন্টিয়াররা ঠিক লাইনটাকে মেনটেন করছে। যারা দিচ্ছে তাদের জন্য তো আপনি অনেক বার্তা দিলেন, যারা নিয়ে যাচ্ছে তাদের জন্য কিছু আপনার বার্তা আছে? হ্যাঁ অবশ্যই আছে, যারা নিয়ে যাচ্ছে আমি ওনাদেরকেও বলবো, দেখুন হয়তো আমাদের পেটের দায়ে বা অভাবের তাগিদে আজকে মানুষ বা এই যে দাতা বা সাহায্য যারা করছেন তারা এগিয়ে আসছে, কিন্তু নিজেকেও একটু পরিশ্রমী হতে হবে, কষ্ট করতে হবে। সবসময় সবাই তো পাশে থাকবে না, এমন একদিন আসবে আমরা যদি না পরিশ্রম করি, কিছু উপার্জন না করি, তাহলে আমাদের ভবিষ্যতে লক্ষ্যটাকে রেখে এগোতে হবে। ধন্যবাদ। তো আজকে আমাদের কাছে এখানে উপস্থিত হয়েছে আমরা কাজরা জনকল্যাণ সমিতি, কলকাতায় সেভ দ্য চিলড্রেন বলে একটা অর্গানাইজেশন আছে যেটা ভারতবর্ষের মধ্যে জাতীয় সংগঠন আবার আন্তর্জাতিক সংগঠনও বটে। এনারা বাচ্চাদের অধিকার নিয়ে, মানুষের অধিকার নিয়ে কাজ করেন এবং যেখানে বিপর্যয় ঘটে, বন্যা খরা সাইক্লোন কি ভূমিকম্প কি এরকম মহামারী যেখানেই ঘটে সেখানে সেভ দ্য চিলড্রেনকে দেখতে পাওয়া যায়। তো সেভ দ্য চিলড্রেন অ্যাকচুয়ালি আজকে আমাদের জেলাতে, পূর্ব মেদিনীপুর জেলাতে 1703টা পরিবার, যশোরপ্রাণ ব্লক এবং কাঁথি 1 নম্বর ব্লক, এই দুটো ব্লকে 1703টে পরিবারকে আপনাদের কাছে, এই পরিবারের কাছে একটা হচ্ছে খাদ্য কিট, আরেকটা হচ্ছে শেল্টার কিট। খাদ্য কিটের মধ্যে আপনারা যে হাউসহোল্ড কার্ড পেয়েছেন নিশ্চয়ই জানেন যে খাদ্য কিটের মধ্যে আপনাদের কাছে কার্ড আছে, দেখতে পাচ্ছি কার্ড আছে, এই কার্ডের মধ্যে আপনারা জানেন যে খাদ্য কিটের মধ্যে কি কি রয়েছে এবং শেল্টার কিটের মধ্যে কি কি রয়েছে এটা আপনারা সবাই জানেন। আমরা মনে করি যে আমরা সেভ দ্য চিলড্রেন কেন, আমরা কেন সবাই মনে করি যে ওই 2 কিলো 1 কিলো চাল ডাল দিলে বিরাট কিছু হয়ে যাবে ব্যাপার নয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে মানুষকে এমন কিছু দেওয়া যাক, এমন কিছু মানুষ গ্রহণ করুক যেটা মানুষ কিছুদিন ধরে অন্তত ব্যবহার করতে পারবে। যেমন আপনাদের এখানে দুটো মাদুর আছে, দুটো বেডশিট আছে, তার মানে অনেকদিন ধরেই আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন, আপনাদের সাহায্যের লাগবে। সেভ দ্য চিলড্রেন এরা বরাবরের জন্য বিশ্বাস করে, সেই জন্য সেভ দ্য চিলড্রেন 2 কেজি চাল বা 1 কেজি চিনি 1 কেজি নুন 1 কেজি আটা নিয়ে আসে না। সেভ দ্য চিলড্রেন যখন আসে তখন অন্তত পক্ষে 1 মাস এবং বেশ কিছুদিন ধরে অন্যান্য কিট যাতে গিয়ে সাহায্য মানুষের ব্যবহারে কাজে লাগে সেই ব্যবস্থাটা করে। তো এই কিটটাই 1703টে পরিবারে যাবে আমাদের যশোরপ্রাণ এবং কাঁথি 1 নম্বর ব্লকের মধ্যে। আজকে প্রথম গোপাল চকে আমরা বসছি, এখানে শুরু করছি গোপাল চকে, অ্যাকচুয়ালি দারিয়াপুর গ্রাম পঞ্চায়েতকে আমরা এই আন্ডারে নিয়ে আসিনি, আমরা আপনাদের যারা দিচ্ছি বামুনিয়া গ্রাম পঞ্চায়েতকে আমরা এখানে দিচ্ছি। শুধু বামুনিয়া গ্রাম পঞ্চায়েতকে আমরা ডিস্ট্রিবিউশন পয়েন্ট করেছি, এখানে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে 169 জনকে আমরা এখানে আজকে ডিস্ট্রিবিউশন করবো আমরা। দ্বিতীয় যেটা কথা হচ্ছে যে আমরা খুশি, আমরা আনন্দিত এই জন্যে যে এই নয় যে এটা কেউ দান করছে, মানে আমি এসেছি, আমি উপরে দাঁড়িয়ে আছি, আপনারা নিচে দাঁড়িয়ে আছেন, আমরা কেউ দান করতে এসেছি, দয়া করতে এসেছি, ব্যাপারটা এরকম না। আমরা এরকম অনুভব করি না, আমরা এরকম ভাবিও না, কারণ আমার বাবার জমি জায়গা বিক্রি করে আমরা আসতে আছি। একটা সংগঠন আছে কোকাকোলা ফাউন্ডেশন বলে, কোকাকোলা ফাউন্ডেশন অ্যাকচুয়ালি সেভ দ্য চিলড্রেনকে সাহায্য করেছে। সেভ দ্য চিলড্রেন এই জিনিসপত্র যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তাদের সিস্টেমে কেনা হয়েছে, এই জিনিসপত্র সেখান থেকে এসছে, আমরা অর্গানাইজ করেছি, মানে আপনাদের নাম ঠিক করেছি, আপনাদের গ্রামে থেকে আপনাদের পঞ্চায়েত সদস্যকে নিয়ে, আপনাদের এলাকার লোকজনকে নিয়ে আমরা আপনাদের নাম ঠিক করেছি, এই নাম ঠিক করার পরে আপনাদের কাছে পৌঁছেছে। অতএব এটা আপনাদের পাওয়ার অধিকার আপনারা পেয়েছেন, আমরা খুশি এই জন্যে যে আপনাদের সেবা করতে পারছি, আপনাদের পাশে এসে দাঁড়িয়ে আপনাদের বন্ধুর মতো করে সাহায্য করতে, আপনাদের পাশে দাঁড়াতে পেরেছি, এই জন্য আমরা খুশি। তো আমাদের কাছে এসে পৌঁছেছেন আপনাদের যে আমাদের চিত্ত সাধু মহাশয়, ইনি অ্যাকচুয়ালি সেভ দ্য চিলড্রেনের আমাদের যে ইস্টার্ন রিজিয়ন আছে, পূর্ব ভারত আছে, পূর্ব ভারতের দায়িত্বে আছেন তিনি, তিনি এসেছেন, আমাদের কাছে সৌভাগ্যের বিষয়। আমাদের কাছে পঞ্চায়েত মেম্বার আছেন,
পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন, আপনারা আসেন, দূরে দূরে আসেন, দূরে দূরে দাঁড়ালে পঞ্চায়েত সমিতির মেম্বারও আছেন এখানে বরাবরই। এনারা আমাদেরকে সাহায্য কাজরা জনকল্যাণ সমিতিকে সাহায্য করেন, তো এনারা উপস্থিত আছেন। আপনারা আমাদের আমরা একটু হয়তো দেরি হচ্ছে, বুঝতেই পারছেন কোভিড-19 কোভিডের যে রোগ, এই রোগে আগে তো রিলিফ যে দেওয়া হতো বা আগে যে এই ধরনের বিতরণ করা হতো এইভাবেই দাঁড়গুলি এতটা নয়, একটা লাইন ধরে করা হতো, কিন্তু এই রোগের জন্যে আমরা সবসময় ডিস্টেন্স করে মানে দূরত্ব বজায় রাখতে হচ্ছে। আপনারা অন্যভাবে মানবেন নেবেন না, এরা এরকম নিয়েছে, ডেকে নিয়েছে, আমাদের শাস্তি দিচ্ছে, যদি এরকম মনে করেন ক্ষমা করবেন, হাত জোর করে বলছি ক্ষমা করবেন, কিছু মনে করবেন না, যাতে লোক মানে আমাদের এমন একটা কাজ করলাম যাতে অন্য লোক অন্য একটা রোগ আপনার কাছে আমাদের কাছ থেকে চলে গেল, তাহলে কিন্তু মানে ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেল। সেই জন্য এই নিয়মগুলো মানা হচ্ছে যে আপনারা আসবেন, একে একে করে আসবেন, এখানে হাতে স্যানিটাইজার দেবেন, আপনারা থার্মাল পাওয়ারে চেক করবেন, চেক করে আপনারা সই করবেন, দিয়ে আপনার মেটেরিয়াল নেবেন। যারা বয়স্ক লোক আছেন তারা যদি অসুবিধা বোধ করেন, আমাদের লোক আছে আপনাদেরকে বাইরে মালপত্র ধরে বার করে দেবে, কেননা আপনারা ওই বস্তাটা তুলতে পারবেন না যারা যারা বয়স্ক লোক আছে। তো সেই জন্য আপনারা নিজে থেকে কিছু মনে করবেন না, এসছেন সকলকে আমাদের তরফ থেকে, কাজরা জনকল্যাণ সমিতির তরফ থেকে, সেতু চিহ্নের তরফ থেকে এবং পঞ্চায়েত থেকে, পঞ্চায়েতের তরফ থেকে আমাদের শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা থাকলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শেষ পয়েন্টটা হচ্ছে, শেষ বক্তব্য যেটা হচ্ছে যে কোভিড-19 ক্ষেত্রে আপনারা অন্তত 3-4 জিনিস মেনে চলবেন, এটা আশা করবো। 1 হচ্ছে যে আপনারা দূরত্ব বজায় রেখে কথা বলুন, যেখানেই যান না কেন, বাড়ির যেখানেই যান না কেন, দূরত্ব বজায় রেখে কথা বলুন, এটা 1। 2, বাইরে বেরোলেই মাস্কটা পরবেন, যেরকম আজকে মাস্কটা পরে এসছেন, বাইরে বেরোলেই মাস্কটা পরবেন। 3 হচ্ছে যে বাইর থেকে যখন যাচ্ছেন তখন নিশ্চিতভাবে হাতটা এবং পাটা সাবান দিয়ে ধোবেন ঘরে মূল জায়গা ঢোকার আগে, এটা 2। আর 4 হচ্ছে যে প্রতিদিন গা হাতে সাবান ব্যবহার করতে হবে, অনেকের অভ্যাস নেই, অনেকের অভ্যাস হচ্ছে প্রতিদিন স্নান করার সময় গা হাতে করতে হবে। আর তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রতিদিন যে কাপড় জামাটা পরছেন সেটা যেন জলে মানে ডিটারজেন্ট জলে কেটে নিতে হবে, মানে সাবান ডিটারজেন্ট খরচাটা একটু বাড়বে, এটা ম্যানেজ করতে হবে, না হলে এই রোগকে প্রতিরোধ করা যাবে না। শেষ আরেকটা কথা যেটা হচ্ছে, একটু ভালো খাবার খেতে হবে, ভালো খাবার বলতে দোকানের বড় বড় খাবার খেতে বলছি না, আমাদের দেশীয় যে ভালো খাবার আছে সেই জিনিসগুলো খান, থানকুড়ি খান, আপনি গিমা শাক খান, সজনে ডাঁটা খান, সজনে ফুল খান, নিম পাতা খান, এই ধরনের যে জাতীয় খাবার যেগুলো আমাদের দেশীয় খাবার আছে, যাতে আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। করোনা যদি আসে সে আমাদের করোনা করতে পারবে না, সে নিজে করোনা হয়ে চলে যাবে যদি আমাদের প্রতিরোধ ক্ষমতা থাকে। তো এই জন্য এইগুলো অন্তত মেনটেন করবেন, এই অনুরোধ করে আমি সবাইকে আবার শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার শেষ করছি।